গণিত ক্লাস দেখো, বিগত দিন আমি তোমাদের 147 পৃষ্ঠার উপপাদ্য নাম্বার 1 এইটা করে দিয়েছিলাম। তো আজকে তোমাদের আমি 148 পৃষ্ঠার উপপাদ্য 2 এটা দেখিয়ে দিব, এটাও তোমাদের সিলেবাসে আছে। দেখো 148 পৃষ্ঠার উপপাদ্য 2 প্রশ্নটা হলো, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়, যেমন দেখো এটা একটা ত্রিভুজ না, এটা হচ্ছে এবিসি নামের একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহু হচ্ছে সমান। এই যে এখানে দাগ দেওয়ার অর্থ হচ্ছে এই এবি বাহু আর এসি বাহুটা হচ্ছে সমান। তাহলে এই ত্রিভুজের এবিসি নামের একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই দুইটা বাহু হচ্ছে সমান, তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। এদের বিপরীত কোণ মানে কোণটা, অর্থাৎ এবিসি এদের বিপরীত, এটার বিপরীত কোণ কোনটা, এইটা, আর এটার বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে এই দুইটা বাহু যদি সমান হয়, এই কোণ এবং এই কোণ এই দুটা হবে সমান, আমাদের এটা দেখাতে হবে। তো তোমরা জানো সম্পাদ্য শুরু করার আগে প্রথমে আমাদের কি করতে হয়, প্রথমে বিশেষ নির্বচনটা লিখে নিতে হয়। আমরা বিশেষ নির্বচনটা লিখে ফেলি, যেটা বিশেষ নির্বচন কিভাবে লিখব, প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে এইভাবে আমরা বিশেষ নির্বচনটা লিখে দিব। তাহলে বিশেষ নির্বচন মনে করি এবিসি ত্রিভুজে, মনে করি মনে করি এবিসি ত্রিভুজে মনে করি এবিসি ত্রিভুজে এবি সমান এসি, আমাদের এবিসি নামের একটা ত্রিভুজ আছে না, এই এবিসি নামের ত্রিভুজে এবি সমান হচ্ছে এসি। মনে করি ত্রিভুজ, মনে করি এবিসি ত্রিভুজে এবি সমান হচ্ছে, মনে করি এবিসি ত্রিভুজ, এবিসি নামের একটা ত্রিভুজ ছিল যেখানে এবি সমান হচ্ছে এসি। এখন প্রমাণ করতে হবে যে, পরবর্তীতে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, এই কোণ দুটা সমান, অর্থাৎ কোণ এবিসি সমান হবে কোণ এসিবি। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এবিসি সমান হচ্ছে কোণ এসিবি। এখানে আমাদের এর পরবর্তী ধাপে আমরা লিখব অঙ্কন। দেখো অঙ্কনের বেলা আমরা কি করেছি, আমরা এই যে বিএ কোণ, বিএসি কোণ, অর্থাৎ এ কোণটাকে আমরা দেখো দুই ভাগে ভাগ করেছি, অর্থাৎ এই বিএসি এর লম্ব দ্বিখণ্ড এডি অঙ্কন করি, এই কথাটা আমরা লিখে দিব। কোণ বিএসি এর, কোণ বিএসি এর সমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ডক এডি আঁকি, এডি আঁকি, যেন তা বিসি কে কোথায় ছেদ করে, দেখো যেন তা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, যেন তা বিসি কে কোথায় ছেদ করে, বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে বিএসি এর সমদ্বিখণ্ড এটা আমরা এ ডি এঁকেছি, যেন তা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এখন প্রমাণ, এর পরবর্তী ধাপে আমরা লিখবো হচ্ছে প্রমাণ। তো প্রমাণের ক্ষেত্রে দেখো ধাপ এভাবে লিখবো আমরা, ধাপ এক। তাহলে ধাপ একে তাহলে আমরা কি বলবো, এখানে এই যে যখন আমরা সমদ্বিখণ্ড রাখলাম, এখন এই ত্রিভুজটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে, এই বাম দিকে আছে ত্রিভুজ এবিডি আর ডান দিকে আছে হচ্ছে ত্রিভুজ এসিডি। তাহলে এই কথাটা আমরা লিখে দিব যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি এ, এই দুইজনের মধ্যে দেখো এবি সমান এসি, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি বা এটা প্রশ্নেও দেওয়া ছিল, এবি সমান এসি। তারপরে এডি বাহুটা দেখো দুইজনের মধ্যে আছে, তাহলে আমরা লিখতে পারি এডি সমান এডি, অথবা এডি হচ্ছে সাধারণ বাহু, এভাবে লিখলেও চলবে, যে কোনো একটা আমরা দিব। তাহলে এডি সাধারণ বাহু,
কেন? কারণ দেখো এডিটা হচ্ছে দুই ত্রিভুজের মধ্যে আছে, এবং তিন নম্বরে অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ দেখো এটাকে আমরা সমদ্বিক ভণ্ডকোণ বলছি না, তাহলে অন্তর্ভুক্ত কোণ কি? বি এ ডি সমান অন্তর্ভুক্ত কোণ সি এ ডি। তাহলে অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ বি এ ডি সমান অন্তর্ভুক্ত কোণ সি এ ডি, অন্তর্ভুক্ত কোণ বি এ ডি সমান অন্তর্ভুক্ত কোণ হচ্ছে সি এ ডি। এটা কেন? অঙ্কন অনুসারে ঠিক আছে। তাহলে দেখো এই যে ত্রিভুজটা, দুটো ত্রিভুজে আমরা কাজ করছি, এই দুইটা ত্রিভুজের এই বাহু সমান এই বাহু, এই বাহুটা দুই ত্রিভুজের মধ্যে আছে, আবার এই কোণ সমান এই কোণ, তাহলে এই বাহু দুইটা বাহু মিলে গেছে এবং একটা কোণও মিলে গেছে। তাহলে আমরা এখন কি বলতে পারি? যে তাহলে ত্রিভুজ দুইটি হবে সর্বসম। সুতরাং কি লিখতে পারি? ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি, কেননা দুইটা করে বাহু এবং একটা করে কোণ মিলে গেছে, কাজেই ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং এখন আমরা বলতেই পারি যে কোণ এ বি ডি সমান কোণ এ সি ডি, এ বি ডি সমান কোণ এ সি ডি ঠিক আছে। অর্থাৎ এখন যদি এই কোণটাকে ডি পর্যন্ত না বলে আমরা যদি বলি এ বি সি, আরেকটা যদি বলি এ সি বি, তাহলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। তাহলে কোণ এ বি সি সমান কোণ এ সি ডি প্রমাণিত ঠিক আছে। এভাবে তোমরা এই যে কাজটা আছে এই কাজটা করবে। তো দেখো এখান থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তারপর বাসায় প্র্যাকটিস করবে। আর এখান থেকে যেভাবে সৃজনশীল প্রশ্ন থাকে, আমি একটু সৃজনশীল প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি। উদ্দীপক এরকম থাকতে পারে যে ত্রিভুজ এবিসি ত্রিভুজে, এবিসি ত্রিভুজে এবি সমান এসি এবং এডি লম্ব, এবং এডি লম্ব হচ্ছে কার উপর? বিসি এর উপর। তাহলে ক নাম্বার তথ্যের আলোকে, তথ্যের আলোকে চিত্রটি অঙ্কন করো, তথ্যের আলোকে চিত্রটি অঙ্কন করো। ছ নম্বর প্রশ্ন থাকতেই পারে, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা 14 সেন্টিমিটার এবং বিসি সমান 4 সেন্টিমিটার হলে এবি সমান কত? তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা 14 সেন্টিমিটার এবং বিসি সমান 4 সেন্টিমিটার হলে এবি সমান কত? আর গ নাম্বার প্রশ্ন থাকতেই পারে, যেটা আমরা এখনই শেষ করলাম, প্রমাণ করো যে, প্রমাণ করো যে কোণ এ বি সি সমান কোণ এ সি বি, অর্থাৎ যে কাজটা এখনই আমরা শেষ করলাম। তাহলে তোমাদের দুই নাম্বার উপপাদ্যটা আমি শেষও করিয়ে দিলাম, এবং এই দুই নাম্বার উপপাদ্যের ভিত্তিতে কিভাবে সৃজনশীল প্রশ্ন হয় আরো একটা নমুনা দেখিয়ে দিলাম। এভাবে তোমাদের পরীক্ষাতে থাকবে, তো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। আর এরপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে এসে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।